প্রশ্ন করতে পারে। যে স্কুলগুলোতে পরীক্ষা চলছে সেই স্কুলগুলো পরীক্ষা চলবে, গ্র্যাজুয়ালি চলতে থাকবে, আর বাকি বন্ধ থাকবে। প্রাইভেট তো সিদ্ধান্তরা, মানে আমরা বিগত দিনেও দেখেছি যে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেয় প্রাইভেট সে তারাই পালন করে। তো স্বাভাবিকভাবে এবারও ব্যতিক্রম হবে না আশা রাখছি। আমাদের যেখানে পরীক্ষা চলছে পরীক্ষা চলবে, আর বাকিগুলো বন্ধ থাকবে। এটা আজকে থেকে তো সার্কুলার দিয়েছে, আগামীকাল থেকে এফেক্টিভ হবে, তো নিশ্চয়ই উইথ এফেক্ট ফ্রম 10th January 2022। একই হবে, এটা শিক্ষা দপ্তর থেকে আলাদা জানিয়ে দেওয়া হবে।